আসসালামু আলাইকুম। জনতার ক্যাম্পেইনের সবাইকে স্বাগতম জানাচ্ছি। জনতার স্থানে আমি বলতে চাই, আমি যদি কখনো ক্ষমতায় যেতাম তাহলে আমি প্রথমেই যে পদক্ষেপটা নিতাম সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতাম। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজেপি, সচিব, শিক্ষক এবং ডাক্তার, এই সেক্টরগুলোতে যোগ্যতার ভিত্তিতে, সততার ভিত্তিতে এবং শিক্ষার ভিত্তিতে আমি লোক নিয়োগ দিতাম। এই ক্ষেত্রে কোনো রকম দলীয়করণকে আমি প্রাধান্য দিতাম না, কারণ আমি বিশ্বাস করি যে এই ক্ষেত্রগুলোতে যারা কাজ করেন তারা যদি সৎ হয়, যোগ্য হয়, দেশপ্রেমিক হয়, তাহলে দেশটা আপনা আপনি একটা লেভেলে চলে যাবে, উন্নতির একটা শিখরে যাবে। দ্বিতীয় যে পদক্ষেপটা আমি নিতাম সেটা হচ্ছে বেকার সমস্যার সমাধানের ক্ষেত্রে আমি পদক্ষেপ নিতাম। প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে কল কারখানা প্রতিষ্ঠা করতাম এবং কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতাম, বেকারদের সেখানে আমি নিয়োগ দিতাম। এবং তৃতীয়ত, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতাম। যারা মাদক গ্রহণ করে, যারা মাদক ব্যবসা করে এবং যারা মাদক সাপ্লাই করে তাদেরকে লিস্ট করে তাদেরকে সুযোগ দিতাম ভালো হওয়ার জন্য। যদি তারা ভালো না হতো তাদেরকে 5 বছরের জেল দিতাম, আপিল ছাড়া, কোনো আপিল চলবে না। এরপরে যদি তারা ভালো না হতো তাদেরকে আমি ক্রস ফায়ার দিয়ে দিতাম। তৃতীয়ত, আমি চতুর্থ আমি যেটা করতাম সেটা হচ্ছে 100 বছরের একটা প্ল্যান নিতাম। বিশেষ ক্ষেত্রে 100 বছরের মধ্যে আমরা আমাদের সেনাবাহিনীকে কতদূর নিয়ে যাব, আমাদের আমাদের পারমাণবিক যে একটা শক্তি এটাকে আমরা কোন পর্যায়ে নিয়ে যাব, কতটা আমরা অর্জন করব, আমাদের যুদ্ধ বিমানকে আমরা কতটা অর্জন করব, বহিঃশত্রুর হাত থেকে বাংলাদেশকে রক্ষার জন্য যে সেনাবাহিনী দরকার, যে অস্ত্র দরকার, সেগুলো আমরা সঞ্চয় করতাম। আমরা গ্যাস, আমরা বিদ্যুতের ক্ষেত্রে বাংলাদেশকে সম্পূর্ণ করতাম। আমি প্রথমে 20 বছরে আমাদের দেশ থেকে গ্যাস এবং বিদ্যুৎ বিদেশে রপ্তানি নিষিদ্ধ করতাম এবং ভারতের চ্যানেলগুলোকে আমি বন্ধ করতাম। সংস্কৃতির জন্য চলচ্চিত্রের ক্ষেত্রে আমি উন্নতি করার চেষ্টা করতাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।